হ্যালো বন্ধুরা ফিলোসফি স্টাডি মাইন চ্যান তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে সাবজেক্ট ফিলোসফি রয়েছে সেই ফিলোসফি সাবজেক্টের যে ইউনিট ওয়ান রয়েছে সেই ইউনিট ওয়ানের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি মানে হচ্ছে ভারতীয় দর্শনের ভূমিকা তো এই ভারতীয় দর্শনের ভূমিকার মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে তোমাদেরকে পড়িয়েছি তো যদি সেই টপিকের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার ফিলোসফি স্টাডি মাইন চ্যানেল গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো দেখো আজকে হচ্ছে ইউনিট ওয়ানেরই টপিক হচ্ছে থ্রি কী আছে থ্রিতে জ্ঞান লাভের ছটি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ তো জ্ঞান লাভের যে ছটি পদ্ধতি রয়েছে সেই ছটি পদ্ধতির মধ্যে আমি কি করেছি দুটো পদ্ধতির ভিডিও দিয়েছি তো আজকে হচ্ছে আমি তিন নম্বর পদ্ধতির নিয়ে আলোচনা করব। তো দেখো তিন নম্বর পদ্ধতির নাম কি তিন নম্বর পদ্ধতির নাম হচ্ছে শব্দ ঠিক আছে তো এই তিন নম্বর পদ্ধতি যে শব্দ তার ইংরেজি নাম হচ্ছে ভার্বাল মানি ঠিক আছে তাহলে শব্দের ইংরেজি শব্দ কি ভার্বাল টেস্টেমানি ঠিক আছে এবার এ সম্পর্কে আমি যা পয়েন্ট দিয়েছি সেগুলো তোমরা ভালো করে দেখো বুঝতে পারছো কি না দেখো প্রথম পয়েন্টে কী লিখেছি যে প্রথম পয়েন্টে লিখে লিখেছি আপ্তবাক্যং শব্দ এটা হচ্ছে সংস্কৃত শ্লোক আত্মবাক্যং শব্দ মানে হচ্ছে কি অর্থাৎ আত্ম বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যই বা উপদেশকে কি বলা হয় শব্দ প্রমাণ বলা হয় তাহলে আত্মবাক্যং শব্দের মানে কি মানে হচ্ছে কি আত্ম বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্য বা উপদেশকে কী বলবো শব্দ প্রমাণ বলবো ঠিক আছে এবার আত্মব্যক্তিকে ব্যক্তি হলেন তিনি যিনি হচ্ছে তত্ত্বজ্ঞানী সত্যদষ্টা নির্ভরযোগ্য পুরুষ তাহলে ব্যক্তি তিনি হবেন যার মধ্যে তত্ত্বজ্ঞানী থাকবে দ্রষ্টা থাকবে তারপর নির্ভরযোগ্য পুরুষ হবে এবার দেখো এখানে পুরুষ বলতে কিন্তু তোমরা শুধু ছেলেকে বুঝো না পুরুষ বলতে এখানে ছেলে মেয়ে উভয়কে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে ব্যক্তি কারা হবে তারাই হবে যারা হচ্ছে তত্ত্বজ্ঞানী থাকবে দ্রষ্টা থাকবে আর নির্ভরযোগ্য পুরুষ থাকবে ঠিক আছে তারা হচ্ছে ব্যক্তি আর সেই ব্যক্তির উপদেশ বা বাক্যকে কি বলবো আমরা এই শব্দ প্রমাণ বলবো ঠিক আছে এবার দেখো তিন নম্বর পয়েন্টটা কী দিয়েছি আপ্তব্যক্তি হবেন এমন ব্যক্তি যার বাক্যে বা উপদেশে কি থাকবে ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণাপটক এই চারটি দোষ থাকবে না ঠিক আছে তাহলে সেই ব্যক্তিকে কী বলবো আপ্তব্যক্তি বলবো এবার ভ্রম মানে কি ভ্রম মানে দেখো ভ্রম মানে হচ্ছে মিথ্যা জ্ঞান ঠিক আছে প্রমাদ মানে কি অসাবধানতা মানে হচ্ছে যার মধ্যে অসাবধানতা থাকবে বিপ্লীতা মানে হচ্ছে প্রবঞ্চনা ঠিক আছে আর কর্ণপট মানে হচ্ছে ইন্দ্রের দুর্বলতা তাহলে এই চারটি দোষ যখনকার কোনো ব্যক্তির মধ্যে থাকবে না সেই ব্যক্তির বাক্য বা উপদেশকে কি বলবো আমরা শব্দ প্রমাণ বলবো ঠিক আছে তাহলে এই চারটি দোষ যখনই কোনো ব্যক্তির মধ্যে থাকবে না ঠিক আছে সেই ব্যক্তির যখন উপদেশ বা বাক্য আমরা শুনবো তখন তাকে কি বলবো শব্দ প্রমাণ বলবো ঠিক আছে তাহলে বুঝে হলো শব্দমান কাকে বলে বা শব্দ প্রমাণ কী জিনিস হুম তা দেখো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এতটুকুই